হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। তো আমি ইমরান আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয় ইলিয়াড, হোমারের ইলিয়াড, বিখ্যাত এপিক। তো ইলিয়াড হচ্ছে ইলিয়াম থেকে আগত একটি শব্দ, আর ইলিয়াম অর্থ হলো ট্রয়। সুতরাং ট্রয়ের কাহিনী হলো ইলিয়াড। তো হোমার প্রথম এপিক পোয়েট, অর্থাৎ ফার্স্ট এপিক পোয়েট তিনি। এটি একটি এপিক লং নেটিভ পোয়েম যেটাকে বলা হয়, এবং এটা কি, এটা হলো গ্র্যান্ড স্টাইলে লেখা। এখানে দুই প্রকার এপিক আছে, অর্থাৎ ওরাল এপিক বা সেকেন্ডারি এপিক। আর এপিক হলো যেটা হলো মানে ওরাল, যেটা মানুষের মুখে মুখে থাকে, সব কল্প কাহিনী মানুষের মুখে মুখে থাকে, সেগুলো হলো ওরাল এপিক। যেমন রামায়ণ বা আমরা মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব্য, সেটাও একটা ওরাল এপিক ছিল। আর ওরাল এপিককে হয়তো কেউ একজন পরে লিখিত রূপ দেয়। আর দ্বিতীয় হলো সেকেন্ডারি যে এপিক, যেটা মানুষ লিখে রাখে, সেকে বলা হয় সেকেন্ডারি এপিক। তো হোমার ইলিয়াড হচ্ছে এখানে ওরাল এপিক। তো হোমারের ইলিয়াডটা ভালো করে জানতে হলে কিছুটা মানে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, অর্থাৎ গ্রিক যে সোসাইটি, গ্রিক সমাজটা কিরকম ছিল সেটা জানতে হবে। এটা হলো গ্রিক এপিক, তাই গ্রিক সমাজটা আমাদেরকে জানতে হবে। তো গ্রিকরা ছিল প্যাগান, তারা ভার্সালিটির জ্ঞান অধিকার ছিল, তারা প্রচুর মেধাবী ছিল, ট্যালেন্টেড ছিল। তাদের মধ্যে ছিল ডক্টর, তাদের মধ্যে ছিল নার্স, তাদের মধ্যে ছিল জ্ঞানী, তাদের মধ্যে ছিল চিকিৎসক, তাদের মধ্যে ছিল কবি, সাহিত্যিক, সবকিছু ছিল তাদের মধ্যে। তো এখানে অবশ্যই তাদেরকে অ্যাডমিয়ার করতে হবে বা করতে হয়, যেমন সফোক্লিস, তারপর অ্যাকিলাস, তারপরে সক্রেটিস, এরিস্টটল, সবই গ্রিক লেখক। তারা এখনো তাদের লেখা আমরা পড়ি বা আমাদের পড়তে হবে। তো তারা ছিল উচ্চ মান সম্পন্ন লেখক, যার কারণে তাদেরকে এখনো সম্মান করা হয়, তাদের বই এখনো পড়ানো হয়। আর এপি গ্রিকরা মূলত ছিল মানে প্রকৃতি পূজারী, তারা প্রকৃতিকে পূজা করত, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা ছিল বহু দেবত্ববাদী বিশ্বাসী, অর্থাৎ তারা বিভিন্ন দেবকে বিশ্বাস করত। যেমন তারা কিছু ক্ষেত্রে যে দেবতা ছিল তারা তাকে বিশ্বাস করত, কারণ তারা মনে করতো যে হয়তো কোনো এক শক্তিশালী দেবতা এই কৃষি ক্ষেত্রে আছেন, যার কারণে এই কৃষিতে ফসল ফলায়। আবার তারা সমুদ্রে যে ঢেউ, প্রচণ্ড যে ঢেউ ওঠে, এই ঢেউকে তারা কোনো শক্তিশালী দেবতা হাজাছে, এই করে মনে করে তারা সমুদ্রের দেবতা নেপচুনকেও তারা পূজা করে। তারা প্রত্যেকটা ক্ষেত্রে পূজা করে, তারা মাটিকেও পূজা করে, কারণ মাটির শক্তি আছে বিধায় মাটিতে ফসল ফলায়, মাটিতে শক্তি আছে বলেই মাটি থেকে আমরা গাছ লাগিয়ে বিভিন্ন কিছু পেয়ে থাকি। অর্থাৎ তারা প্রকৃতি পূজা করত। তো তারা যে বিভিন্ন কিছু কাজ করতো, বিভিন্ন কাজ করতো, প্রত্যেকটা একটা মানে উৎস হিসেবে ধরে তারা শেষ হিসেবে পূজা করত। তো দেখা যায় যে তারা বিভিন্ন দৈবী বিশ্বাস করত, যেমন সক্রেটিসের, যেমন তারা পেশি প্রশংসা করত। যখন আমরা জানি যে ডিলফ বা পরিবেশের কথা বললে আমরা যে ডিলফের কথা জানি, অ্যাপোলোর, তো সেখানে যদি বলা হয়তো যে সেই সময়ে সবচেয়ে ভালো লেখক কে, তখন তারা বলতো যে সক্রেটিস, অর্থাৎ মানে নেদিমের একটু মানে মহিলা কণ্ঠে সক্রেটিসের নামটা তখন ঘোষণা করা হতো। আর তারা ছিল তো প্রায় মানে অ্যান্থ্রোমরফিক, যেমন অ্যান্থ্রোমরফিক হলো মানুষের গুণাবলী গুলা যেগুলো দেবতাদের মধ্যে থাকতো। তো মানুষের মধ্যে ক্ষুধা আছে, ক্ষুধা আছে, হ্যাঁ, মানুষের মধ্যে সেক্সুয়ালিটি আছে, মানুষের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, মানুষের মধ্যে ভালোবাসা আছে, স্নেহ আছে, ঠিক তদ্রূপ দেবতাদের মধ্যে এগুলো ছিল। দেবতাদের মধ্যেও ছিল হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, স্নেহ। মানুষ মানুষকে যেমন সাহায্য করতে পারে, দেবতা মানুষকে সাহায্য করতে পারে, এটা ছিল তাদের ওই সমাজের এক ধরনের বিশ্বাস। তো যাই হোক, তারা খুবই ছিল পাওয়ারফুল ছিল, কারণ ওই সময় তারা দেবতাদের পূজা করতো, কারণ তারা ছিল মানুষ থেকে কিছুটা হলেও, মানুষের মধ্যে হলেও, মানুষের মধ্যে সব গুণাবলী থাকতো, তাদের মধ্যে থাকা সত্ত্বেও দেবতা ছিল খুবই পাওয়ারফুল। তো ট্রাজিতে আমরা দেখি যে, অর্থাৎ এই যে নাটক যেটা দেখি ট্রয় ও গ্রিসের মধ্যে যে, অথবা গ্রিসের মধ্যে যুদ্ধ হয়, তা 10 বছর স্থায়িত হয়। তো এখানে একটি বিষয় রাখতে হবে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সে ব্যাকগ্রাউন্ড হলো এখানে আছে যে অ্যাপেল অফ ডিসকর্ড, যে অ্যাপেল অফ ডিসকর্ড আর ফ্যারেস। আমরা হয়তো ফ্যারেসটা পাইছি যে
অ্যাপেল অফ ডিসকর্ড এর তো বিবাদী বিষয়, তো এখান থেকে তো এই ফেসটা এখানে আনা হয়েছে, তো যার অর্থ আছে বিবাদী বিষয়। আর অ্যাপেলটা ছিল স্বর্ণের তৈরি, যা মানে পেলেউস ও থেটিস যেমন আমরা দেখি যে তারা প্রেম করতো, তো পেলেউস ছিল মর্তের মানব আর থেটিস ছিল দেবী, তো তারা একে অপরকে ভালোবাসে। তো দেখা যায় যে ভালোবাসার শেষ পরিণতি হিসেবে তারা বিবাহ করতে সিদ্ধান্ত নেয়। তো তারা বিবাহের আয়োজন করা হয়, তো বিবাহের আয়োজনে সব দেব দেবীকে ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, যারা তাদের শুভাকাঙ্ক্ষী প্রত্যেককে ইনভাইট করা হয়। এবং এই ওই অনুষ্ঠানটা আয়োজনটা এত সুন্দর করে সাজানো হয়, প্রচুর মানে প্রচুর সুন্দর করে প্রচন্ড ভাবে মানে বিভিন্ন কিছু আলোকসজ্জা বিভিন্ন যা যা লাগে প্রত্যেকটা জিনিসকে মানে নানার বর্ণে এটাকে সাজানো হয়। তারা যে অর্থাৎ ওই থেটিস সবাইকে ইনভাইট করলেও মানে অ্যারেস ছিল, অ্যারেস কে তা ইনভাইট করে না, কারণ অ্যারেস ছিল হিংসার দেবতা, কারণ তারা মনে করতো যদি অ্যারেস কে আমি দাওয়াত দিই তাহলে হয়তো সে এসে আমাদের এই দাম্পত্য জীবনে কোনো অসুখী করতে পারে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সে অ্যারেস কে দাওয়াত দেয় না। কিন্তু অ্যারেস এতে প্রচন্ড ক্ষেপে যায়, যার কারণে সে একটা আপেল গোল্ডেন আপেল ছুড়ে মারে ওই অনুষ্ঠানে, ওখানে লেখা আছে ফর দ্য ফেয়ারেস্ট মানে সবচেয়ে সুন্দরীর জন্য। আর তখনই যে ওই অ্যাপেলটা নিয়ে হেরা তারপরে পেলোসিথিন পেলোসিথিন আপনারটি এরা সবাই মানে কারি করে ঝগড়া বিবাদ করে, তখন তাদের যে গার্ডিয়ান ছিল যে জিউস তাকে বিচারের জন্য ভার দেওয়া হয়। তো এই ক্ষেত্রে জিউস ছিল প্রচন্ড মেধার একজন জ্ঞানী ব্যক্তি, তো সে ভাবলো যে হেরা আমার স্ত্রী আর এরাও আমার কন্যা, তো কি করে আমি কাদের থেকে কাকে থেকে কাকে দেবো। তো ভেজাল না করে সে বললো কি তোমরা চলে যাও প্যারিসের কাছে, কারণ ওই প্যারিস একটা জঙ্গল থাকে, ওই প্যারিসের কাছে যাও, সে তোমাদেরকে জাজ বা বিচার করে দেবে। তো প্যারিসের কাছে তারা প্রত্যেকে যায়, উড়ে চলে যায়, এবং সেখানে তারা যে দেখে যে প্যারিস ছাগল চড়াইছিল, এবং সেখানে গিয়ে তারা তাদের প্রত্যেকের যে অঙ্গ ভঙ্গি যেগুলো এক্সপ্রেস করতো, মানে তারা যেহেতু দেবদেবী তারা ছিল নুড অবস্থা সেখানে যাইতো, তো পেলাসিতে নিয়েও তার অঙ্গভঙ্গি দেখে তাকে বলতো যে আমাকে এই আপেলটি দাও। তো হেরাও তার সৌন্দর্যের মানে বের করে তাকে দেখা যে আমি কত সুন্দর আমাকে দাও, এবং আপডেটিও সে বলল যে আমাকে দাও। তো হেরা বলে যে হেরা তাকে বলে যে আমি তোমাকে জ্ঞান দেবো, আর জ্ঞান তুমি যদি পাও তাহলে তুমি পৃথিবীর সবকিছু পাবে, কারণ জ্ঞান যেখানে থাকবে সেখানে তোমার কাছে সব তুচ্ছ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সে এটাকে নেয় না, এবং যখন আপডেটি তাকে বলে যে তুমি আমাকে দাও কারণ আমি তোমাকে এমন কিছু দিব যে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী দেবো, তখনই সে বলে যে তোমার চেয়ে সুন্দরী, তো সে অবাক হয়ে যায়। আসলে দেখা যায় যে পুরুষ জাতি যে একটা মানুষ তার যে সৌন্দর্য প্রিয় সেখানে এই প্যারিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু প্যারিস এর আগে একটা মেয়ের সাথে প্রেম করতো, তার গার্লফ্রেন্ড ছিল তার যে প্রেমিকা ইমুনি, তো ইমুনি সেটা বলতে যে তোমার দিও না, বাট ইমুনি সে রাখে নাই। এই গল্পটা তোমরা এই কবিতা আমরা পড়েছি আগে। তখন সে অ্যাপোডাইটিকে দিয়ে দেয়, তো দেওয়ার পরে অ্যাপোডাইটি তাকে নিয়ে যায় হেলেনের কাছে। আর ইতিমধ্যে যেহেতু আমরা জানি যে হেলেন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী, এবং সে ছিল মেনিলিউসের স্ত্রী, আর মেনিলিউস ছিল স্পার্টের রাজা। তো ওই সময় যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন মেনিলিউস মানে কোন দেশের বাইরে যাবে, বিদেশে যাবে, ঠিক তখন যায়। তো ওই সময় রেওয়াজ ছিল যে যদি কোনো অতিথি বাড়িতে আসে তাহলে তাকে মানে তাড়িয়ে দেওয়া যাবে না যদি সে শেষ চায় না যায়। তো এ তখন মেনিলিউস বিদেশ চলে যায়। এই সুযোগে মিস্টার যে প্যারিস হেলেনকে নিয়ে চলে যায়, আর হেলেনকে নিতে সাহায্য করে হলো অ্যাফ্রোডাইটি। তো যখন সে বিদেশ থেকে ফেরত আসে তখন জানতে পারে যে তার স্ত্রীকে অ্যাবডাক করেছে, অপহরণ করেছে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। তখন তার ভাই অ্যাগামেমনন ছিল, তার কাছে বলে যে ভাই আমাকে তুমি সাহায্য করো, হেলেনকে ফিরিয়ে আনতে হবে, কারণ এটা আমাদের গ্রিকদের একটা মান সম্মানের বিষয়, এখানে গ্রিকদের সম্মানের হানি ঘটছে। এই কথা বলে সে ভাইকে মানে বলে। তো আমরা জানি যে হেলেন ছিল যে লিডি যে লিডিয়ার এর কন্যা, আর এটা আমরা এটাও জানি যে লিডিয়া ছিল একটা মর্তে মানব, তো তাকে জিউস প্রেগনেন্ট বানায়, তো জিউস যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সে এই লিডিয়াকে দেখে অনেক সুন্দর এক রমণী তার প্রেম করে যায়, এবং প্রেম করার পরে তাকে সোয়ান অর্থাৎ রাজহাঁসের ছদ্মবেশ ধারণ করে তাকে
সিরিয়াস করে এবং তার গর্ভে দুটি সন্তান হয়, একটা হলো হেলেন আর হলো ক্লিটেমিস্ট্রা। আর হেলেনকে বিয়ে করে মেনেলিয়াস, আর ক্লিটেমিস্ট্রাকে বিয়ে করে অ্যাগামেমনন। তো যাই হোক, আর এদিকে মেনেলিয়াস প্রায় দেখতে ততটা সুন্দর ছিল না, এমন কোনো আকর্ষণীয় দেহ অধিকার ছিল না যাকে ততটা মানে ভালোবাসা হওয়া যায় না। যাই হোক, যখন যায় হেলেনকে উদ্ধার করার জন্য, তখন এদিকে প্রাইম ছিল প্যারিসের বাবা, প্যারিস দেখতে অনেক সুন্দর। আর যখন প্যারিসকে নিয়ে, প্যারিস তার হেলেনকে নিয়ে যায় তার রাজ্যে, বাবার রাজ্যে, তখন বাবা তাকে প্রথমে চিনতে পারে না, পরে পরিচয় দেওয়ার পরে বাবা খুশি হয় কারণ তার সন্তান ফিরে এসেছে। তার মাও ঝেঁকিও বা ছিল, সেও খুশি হয় যে আমার সন্তান আমার রাজ্যে ফিরে এসেছে, আমার কাছে ফিরে এসেছে। তো প্রাইম তাকে মেনে নেয়। তো ওই সময় ক্যাসেন্ড্রা ছিল যে প্রাইমের যে মেয়ে, আর সে ছিল অত্যন্ত সুন্দর এক রমণী। তো আমরা ক্যাসেন্ড্রা জানি যে সে পুরোভেসি, অর্থাৎ যে ভবিষ্যৎ বলতে পারতো। তো ওই সময় ক্যাসেন্ড্রা বলে যে তুমি হেলেনকে ফিরিয়ে দাও, কারণ হেলেন তোমার এই ট্রয়নগরের ধ্বংসের কারণ হবে, কারণ হেলেন একে তুমি ফিরিয়ে দাও, একে তো বলে। তো তখন তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ কি এটা অ্যাপোলো দ্বারা একটা অভিশাপ, কারণ সে অ্যাপোলোর সাথে প্রেম করতো, আর ওই তখন অ্যাপোলো তার কাছে সেক্সুয়াল ফেভারটা চায়। তখন সে বলে যে আমি সেক্সুয়াল ফেভার দেবো না। তো না দেওয়ার কারণে সে, যেমন অ্যাপোলো যেমন তাকে একটা বর দিয়েছিল যে বলতো যে আমি যেমন মানে ভবিষ্যৎবাণী বলতে পারি, তুমি বলতে পারবা, এই মানে বর তাকে দেয়। কিন্তু ওই সময় দেওয়া ছিল যে কোনো বর দিলে দেবতারা সে বর ফিরিয়ে নিতে পারতো না, তাই সে আর একটা বর দেয় যে তোমার কথা কেউ বিশ্বাস করো না, নো উইল বিলিভ ইউ, এই কোনো তার কথা কেউ বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার কারণে যে যার পরিণত হয়। তো অন্যদিকে আমরা জানি যে পেলিস ও থেটিস তাদের বিবাহের ফলে একটা সন্তান হয়, সে ছিল অ্যাকিলিস। আর তাকে নিয়ে যাওয়া হয় জিউসের কাছে যে আমার ছেলেকে তুমি একটা বর দাও। তখন জিউস আসলে বরটা ছিল তো ততটা ভালো মানে ছিল, কিন্তু ক্রিটিক্যাল ছিল। তো সে বলে যে আমি তোমার ছেলেকে দুটি বর দিতে পারি, একটা হলো সে অমরত্ব লাভ করবে কিন্তু সে কাপুরুষ হবে, অথবা সে বীরপুরুষ হবে কিন্তু অল্প আয়ু পাবে। তো তখন থেটিস রাগ হয় যে কি আমার ছেলে তো এরকম বর আমি চাই না। তারপর সে বলে যে আমার ছেলে যদি বেঁচে থাকে, একদিনও যদি বেঁচে থাকে, তো সে বীরপুরুষ বেঁচে থাকবে, সে কাপুরুষ বেঁচে থাকবে না। তখন তাকে বলে যে তুমি আন্ডারওয়ার্ল্ডে যাও, আন্ডারওয়ার্ল্ডে গিয়ে একটা লিথিন স্টিস নামে একটা মানে সাগর আছে, নদী আছে, ও নদীতে আগুনের নদী, ওখানে গিয়ে চুপাও। চুপানোর পরে সে তাই করে, কিন্তু পায়ের গোড়ালি ভেজে না। আর এটাই ছিল অ্যাকিলিসের একটা দুর্বল পয়েন্ট, যার কারণে সে ওই জায়গায় আঘাত করার ফলে সে মারা যায়। তো এদিকে দেখা যায় যে যুদ্ধের প্রস্তুতি নিতেছে অ্যাগামেমনন। তো অ্যাগামেমনন তার সমস্ত সৈন্যদের একত্র করতেছে, একত্র করে যুদ্ধ করবে। তার পক্ষে ছিল অ্যাকিলিস, আর ছিল ইউলিসিস, আরো ছিল তার ভাই, আর অন্যান্য বিভিন্ন বড় বড় সৈন্যরা ছিল। তো দেখা যায় যে যখন যুদ্ধ খেতে যাবে, ওই সময় অ্যাগামেমনন একটা অশুভ লক্ষণ দেখতে পায়, যে দেখে যে একটা প্রেগনেন্ট হেয়ারকে দুটো ঈগল খাচ্ছে, এবং আরো দেখে যে সমুদ্রে প্রচন্ড ঢেউ, উত্তাল ঢেউ এসব যেন ধ্বংস করে দিচ্ছে। তখন সে ক্যালসাসকে জিজ্ঞেস করে কারণ কি। তো ক্যালসাস বলে যে যে তোমরা যে দেখতে পাচ্ছ যে একটা হেয়ার, প্রেগনেন্ট হেয়ার, আর এটা হলো ট্রয়, অর্থাৎ ট্রয় যে মাল সম্পদ ধন সম্পদে ভরপুর, এবং যে দুটি ঈগল দেখছো যে খাচ্ছে, সেটা তোমার দুই ভাই, অ্যাগামেমনন তুমি আর তোমার ভাই মেনেলিয়াস। তো আর আরেকটা কারণ সে বলছে যে তোমার উপরে যে সমুদ্রের যে ঢেউর এই কারণ হলো তোমার উপর যে মানে আর্টেমিস আছে, সে হলো তোমার প্রতি অসন্তুষ্ট, তো তাকে শান্ত করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। এখন একটা কুমারী ভার্জিন যে ডটার একে বলে দিতে হবে, অর্থাৎ ওই সময় মানে এটা বোঝানো হচ্ছে যে ক্রিয়ের সময় ভার্জিন মেয়ে পাওয়া খুবই কষ্টকর ছিল, ওই সময় খুব ছিল না, তাই সে তার নিজের কন্যা ছিল ইফিজেনিয়া, তাকে সেক্রিফাইস করতে হবে, তাকে বলে দিতে হবে। এই জন্য সে তার মেয়েকে তার স্ত্রী ক্লিটেমিস্ট্রার কাছ থেকে নিয়ে আসে, যে তাকে বিয়ে দেবো, এই কথা বলে তাকে নিয়ে আসে, বীরির সাথে বিয়ে দেবো। তো যাই হোক, আনার পরে তাকে বলে দেওয়া হয়, তখন সমুদ্র ঠান্ডা হয়, বাতাস ঠান্ডা হয়ে যায়, তখন সে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। আর সরি, সমুদ্রে মানে ঝাঁপিয়ে পড়ে, তখন সমুদ্রে সে যাত্রা করে। তো এটা ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে না জানা থাকলে এটা আমরা আসলে বুঝতে পারবো না যে কেন এই ট্রয় আর গ্রীকের মধ্যে যুদ্ধ হয়েছে। তো যাই হোক, ট্রয় একদিকে ট্রয় আর একদিকে গ্রীক, তো দুটো দুই দলে যুদ্ধ হবে। তো যুদ্ধের প্রায় 10 বছর সংঘটিত হয়,
তো ট্রয়ের বীর ছিল হেক্টর, আর তার ছিল প্যারিস এবং আরো অনেকে ছিল, আর অন্যদিকে আগামেমনন এবং তার ভাই মেনিলিয়াস এবং অ্যাকিলিস এবং আর ছিল ইউলিসিস, এই বিভিন্ন তার অনেক বড় বীর ছিল। তো যুদ্ধের মূলত সংগঠিত হয় হেলেনকে নিয়ে, তোমরা তো জানি যে লিডিয়ার মেয়ে হেলেন যে ছিল ওই সময় সবচেয়ে সুন্দরী, এবং তাকে অ্যাপ্রাপ করা হয় প্যারিস কর্তৃক, যার কারণে এই যুদ্ধটা হয়। আর হেলেনকে যেহেতু মেনুলাস বিয়ে করেছিল, তো যখন যুদ্ধ হবে এদিকে অ্যাগামেমনন সে ছিল যে গ্রীকদের সেনাপতি, সে যুদ্ধের পরিকল্পনা করে, যুদ্ধে প্রস্তুতি নেয়। তো যুদ্ধের সময় এক পর্যায়ে মাঝে এক ধরনের মহামারী দেখা যায়, যে মহামারী হওয়ার পরে প্রায় অনেক সৈন্য মারা যায়। তখন প্রায় তাদের সৈন্য সংখ্যা কমে যাচ্ছিল, যুদ্ধে প্রায় প্রায় মানে বারবার পরাজিত হচ্ছিল। তো ক্যালসাস বললো যে এখানে অ্যাগামেমনন তুমি যে একটা রমণীকে, যে একটা ধার্মিকের মেয়ে, তাকে তুমি অ্যাপডাক করেছ, তা অপহরণ করে গেছো, তাকে ছেড়ে দিতে হবে। আর ওই রমণী ছিল অ্যাকিলিসের প্রেমিকা। তো অ্যাকিলিস যেহেতু বড় একটা বীর, সেনাবাহিনীর প্রধান, তা সে যদি যুদ্ধে না যায় তাহলে তারা জিততে পারবে না, এই ভরসা তাদের আছে। তাই এখন অ্যাগামেমনন তাকে বলে যে তুমি আসো, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো। সে বলে না, আমি যাবো না, তুমি যদি আমার প্রেমিকা না ছাড়ো তাহলে যাবো না। তো এই বলে অ্যাকিলিস যুদ্ধে যায় না, যার কারণে বারবার তারা হারতে থাকে। তো দেখা যায় যে প্যাট্রোকল ছিল, সে ছিল অ্যাকিলিসের বন্ধু, সে যুদ্ধে যাবে তাকে বলা হয়। তো তাকে পাঠানো প্রথমে যে তুমি তোমার বন্ধুকে বলো যে যুদ্ধে আসে। তখন প্যাট্রোকল যখন যায়, তখন অ্যাকিলিস দেখলো যে বন্ধু আসছে, তখন তাকে বলো বন্ধু আমি যাবো না, তুমি আমার বরঞ্চ আমার এই বর্বর বা আমার যে মানে শার্ট যেটা বলা হয় তো বর্মন, এই বর্মনটা তুমি নিয়ে যাও, বর্মনটা নিয়ে তুমি যুদ্ধ করো। সে দেখতে তখন যখন বর্মনটা পরে তখন মনে হয় যেন অ্যাকিলিস যুদ্ধ করতে আসছে। তখন যখন যুদ্ধ করতে যায় তার বন্ধু প্যাট্রোকুলস, প্যাট্রোকুলস যাওয়ার পরে তারা প্রথম ভাবে কি অ্যাকিলিস, তারপরে ভয় পায়, ভয় পেয়ে অর্ধেক ছন্ন পিছন চলে যায়। কিন্তু এক পথে দেখা যায় হেক্টর, সে ছিল ট্রোজান বীর, সেখান থেকে প্রচুর বীর ছিল, সে ছিল মানব এবং তার মধ্যে দয়া ভাব ছিল। সে মানে বীরের যতগুলো গুণাবলী প্রত্যেকটা ছিল ওই হেক্টরের মধ্যে। হেক্টর ছিল প্রাইমের বড় সন্তান, আর হেক্টর প্রচন্ড এক সাহসী যোদ্ধা, সে মৃত্যুকে পরোয়া করে না। তো এক পর্যায়ে হেক্টর তাকে পরাজিত করে মেরে ফেলে, আর এটা মরার পর তারা মানে তাকে হত্যা করার পরে সে অর্থাৎ অ্যাকিলিস প্রচন্ড ক্ষেপে যায়। সে ভাবে যে আমার বন্ধুকে হত্যা করছে, এটা আমি মেনে নিতে পারবো না। তখন সে অ্যাগামেমনন এর কাছে যায় এবং তার দলে যোগ দেয়। তখন যুদ্ধে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়, তখন সে যুদ্ধে অংশগ্রহণ করে, তখন হেক্টরকে বধ করে, অর্থাৎ হেক্টরকে মেরে ফেলে। অর্থাৎ কি যে অ্যাকিলিস হেক্টরকে যুদ্ধে পরাজিত করে এবং তাকে মেরে ফেলে, এবং মারার পরে তাকে তার রথে করে মানে রথে বেঁধে নিয়ে আসে এবং টেনে হেসে নিয়ে আসে, এবং তার বডিটি মানে ক্ষতবিক্ষত হয়ে যায়। যখন তার লাশ নিয়ে আসে তখন সে বলে যে আমি এই লাশ কুকুরদের খাওয়াবো, আমি কুকুরদের খাওয়াবো, কারণ আমার বন্ধুকে যে হত্যা করেছে, আমার প্রাণপ্রিয় বন্ধুকে হত্যা করেছে, সে তার বন্ধু বিচ্ছেদ এটা মেনে নিতে পারে নাই। তো যখন তার লাশ নিয়ে আসা হয় তাদের সেনানিবাসে, তখন প্রাইম আসে, প্রাইম অর্থাৎ যে হেক্টর বাবা, সে আকত্তি বিনোদকে বলে বাবা আমার সন্তান লাশ তুমি দিয়ে দাও, আমি একে আমার দেশে নিয়ে একে আমি সৎকার করে দাপন দাপন করবো। তখন অ্যাকিলিস তার বাবার কথা মনে পড়ে যে আমার বাবার চেহারা হয়তো এরকম ছিল, যে বাবার কথা মনে করে তাকে দিয়ে দেয় লাশটি। তো এখানে প্রায় মানে যুদ্ধটা শেষ হয়ে যায়। কিন্তু এই এই পার্টে যে অ্যাকিলিসের মৃত্যুর কথা বলা হয় না। তো আমরা জানি যে অ্যাকিলিস যে একটা দুর্বল পয়েন্ট ছিল, যে পায়ের গোড়ালি যেখানে মানে চুবানোর পরে ওর ভেজনায় শুকনো ছিল, যার কারণে প্যারিস যখন তাকে তীর ছুঁড়ে ওই ঠিক গোড়ালিতে লাগে, তখন সে অ্যাকিলিসের মৃত্যু হয়। মানে এই ভাবে অ্যাকিলিসের মৃত্যু হয়, এটা আমরা এখানে হয়তো অন্য সোর্সে বা অন্য পার্টের এটা পাবো আমরা। তো তারপর সে মারা যায়। আর অ্যাকিলিস ছিল এই এপিক বা ইলিয়ডের একটা প্রোটাগনিস্ট, মানে মূল নায়ক ছিল অ্যাকিলিস। অ্যাকিলিসের জন্য এই যুদ্ধে জয়লাভ করে গ্রীকরা, এবং গ্রীকরা জয়লাভ করে তারা যে মান অর্থাৎ তার যে তাদের ধন সম্পদ ছিল প্যারিসের, অর্থাৎ যে ট্রয়ের সব তারা ছিনিয়ে আনে। তো এটাই ছিল মানে এই গল্পের যে এই কাহিনীর, এই ইলিয়ডের এই এপিকের মূল কাহিনী।
আর এই যে নাটকের বা এপিকের আরেকটি মানে চরিত্র ছিল, সে ছিল অ্যাজাক্স। আর অ্যাজাক্স ছিল ঠিক অ্যাকিলিসের পরবর্তী যে পর্যায়, দ্বিতীয় মানে পর্যায়, সে ছিল অ্যাজাক্স। তো অ্যাজাক্স এর মা তাকে জিউসের কাছে নিয়ে যাওয়া হয় যে আমার ছেলেকে উপহার দাও। তখন জিউস তার নিজের শরীর যে সিংহের চামড়া ছিল সেটা তাকে উপহার দেয়। আর সিংহের চামড়া বা উপহার দেওয়ার কারণে সে হয়তো আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর, আরো সাহসী। সে ছিল ট্রোজান বীর, সে ট্রোজানদের হয়ে যুদ্ধ করতো। আর সে খুব সাহস, সে মান সম্মানের জন্য যুদ্ধ করতো না, সে ভালোবাসার জন্য, সে তার নিজেকে যে সৈনিক বীর সে যুদ্ধ করতো। সে একটা যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্তই সে ছিল একজন যোদ্ধা। তো একসময় দেখা যায় যে যখন অ্যাকিলিসের মৃত্যু হয়, তখন অ্যাকিলিসের মা থেটিস বলে যে আমার এই ছেলের বাহু বা দেহটি ওরা গিরিদের কাছে পৌঁছে দেবে। তখন সে থেটিসের কথা রাখে হলো ওই অ্যাজাস আর ইউলিসিস সাহস করে, হ্যাঁ ঠিক আছে ফেরত দিয়ে দেবো। তো এখানে আরেকটা ক্যারেক্টার আছে আমার সানি প্রাইম, প্রাইম ছিল প্যারিসের বাবা, ক্যাসেন্ডার বাবা বা হেক্টরের বাবা, অর্থাৎ এদের বাবা ছিল প্রাইম, যে তার রাজ্যে রাজা ছিল এবং সে তার সন্তান ভালোবাসত। আর হেকিউব ছিল হলো প্রাইমের স্ত্রী, প্যারিসের হেক্টরের মা। আর প্যাট্রিকুলাস তো আমরা জানি, প্যাট্রিকুলাস ছিল অ্যাকিলিসের বন্ধু, অর্থাৎ অ্যাকিলিসের ঘনিষ্ঠ বন্ধু, ডিয়ারেস্ট পার্সন, যার কারণে সে অ্যাকিলিস যুদ্ধে যায় তার মৃত্যুর পরেই। তো বন্ধুরা এটাই এই কাহিনীর মূল বিষয়। তো মোটামুটি বোধ হয় আপনারা ভালোই বুঝতে পারছেন। যদি চ্যানেলটি অর্থাৎ এই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্কটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও উল্লেখ করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।